দু সেকেন্ডের রিভিউ দেবো, মাত্র দু সেকেন্ড। অ্যামেজিং ট্রেলার, অ্যামেজিং ট্রেলার। এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যারা এখনো অব্দি টয়লিং এর চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওর শেষে। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে পরিণীতার ট্রেলার রিভিউ। রিভিউ দেওয়ার আগেই, স্টার্ট করবার আগেই তখনই বলে উঠলাম যে দু সেকেন্ডে রিভিউ দেবো, জাস্ট অ্যামেজিং। এই কারণের জন্যই বললাম, কারণ দর্শক অনেকদিন বাদে, প্রায় অনেকদিন বাদে, মানে রাজ চক্রবর্তীকে একটা নতুনভাবে পাবে। শেষ থেকে শুরু তো পেয়েছিল, নিশ্চয়ই পেয়েছিল, বাট এটাতে না একটু বেশি ডেভেলপমেন্টভাবে পাবে। মানে রাজ চক্রবর্তী সত্যি দেখিয়ে দিল যে সে একটা মাস্টার পিস, সে কি করতে পারে, সে কি জিনিস। ওই একটা ডায়লগ আছে না, মনের জিনিস মন জিনিস, সত্যি তাই। রাজদা হচ্ছে সেরকম টাইপেরই, যদি ভালো কোনো জিনিস পায় সেটাকে কীভাবে ফোটাতে হবে, কীভাবে একদম লাইটলি ভাবে, মানে দর্শক একদম পুরো টাচ হয়ে যাবে, সেটা কিন্তু রাজ চক্রবর্তী ছাড়া অন্য কেউ, মানে এরকম টাইপের প্রজেক্টে ভালো, বেশি ভালো পারবে কিনা আমার মনে হয় না। কারণ একটা এফবির পেজের, মানে নিজে স্ক্রিপ্ট লিখে নিজের একটা স্টোরি বানিয়ে তারা পারবে, বাট এফবির পেজ থেকে ওরকমভাবে একটা, মানে পেজ থেকে ওই পোস্টটাকে ওরকমভাবে দেখে, দেন ওরকমভাবে যে নতুনভাবে যে একটা একটা যে প্রচেষ্টা, ওরকমভাবে যে একটা মুভি বানানোর যে একটা মাইন্ডসেট করা, এটাই সত্যিকারের, মানে বলতে গেলে এটা, মানে এটা ভাবাটাই না বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। কারণ এরকম তার আগে টলিউডে কোনোদিন এমন হয়নি যে কোনো ডিরেক্টর বা কোনো প্রোডাকশান টিম এরকমভাবে এফবির কোনো পেজ থেকে নিয়ে, কোনো পোস্ট নিয়ে দেন সেটাকে নিয়ে সিনেমা বানানো, বাট রাজ চক্রবর্তী সেটাকে পসিবল করেছে, সেটাকে দেখিয়েছে। আর যদি পারফরমেন্স বলি, মানে বিজি পারফরমেন্সের আগে একটাই কথা বলবো, ট্রেলারটা একদম পুরো একদম না টাইট ট্রেলার। মানে অনেক আমার না প্রথমে মনে হচ্ছিল পোস্টার দেখে, না ঠিক আছে ভালো মুভি বেরোচ্ছে, ঠিক আছে। তো ওটা নিয়ে অতটা বেশি এক্সাইটমেন্ট ছিল না, রাজ চক্রবর্তীর মুভি, হ্যাঁ ঠিক আছে চলো এক্সাইটমেন্ট রয়েছে, দেখবো গিয়ে মুভিটা। বাট যখন ট্রেলারটা যখন দেখতে বসলাম, সেই সময় প্রথমেও, মানে ফার্স্টের কথা বলছি, মানে আমার নিজের যেটা ঘটেছিল আমি সেটা বলছি, একদম ট্রু বলছি, একদম সত্যি বলছি, এক ফোঁটাও মিথ্যে বলছি না। যখন বসেছি আমি ভাবলাম কি দু মিনিট প্লাসের ট্রেলার, এত বড় ট্রেলার, দেখি কেমন লাগে। তো প্রথম 30 সেকেন্ড দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো 30 সেকেন্ড, তারপর 1 মিনিট, তারপর 1.5 মিনিট, কখন যে বেরিয়ে গেলো, কখন মাথাটা ওইখানের মধ্যে পড়ে রয়েছে, যেন এত সুন্দর ট্রেলার, মানে জাস্ট এভাবে না দেখছি, আমি জাস্ট এভাবে দেখছি, মানে এত সুন্দর লাগছে। যেই না বললো যে সুসাইড করেছে, দেন সেখান থেকে, মানে বাবাইদা সুসাইড করেছে, মানে ঋত্বিক চক্রবর্তী, সেখান থেকে আলাদা লেভেলের একটা এক্সপ্রেশন আসলো, একটুখানি ইমোশনাল হয়ে গেলাম, মানে জাস্ট অসাধারণ লাগলো। মানে জাস্ট ফিলটা আমি বোঝাতে পারবো না, মানে সেটা যদি আমি যদি ভিডিওর রেকর্ডিং করে রাখতাম হয়তো সেটা বেশি ভালো লাগতো। মানে সবাই যেটা প্রথমবার যে ওই ট্রেলারটা দেখছে, দেন সেটার এক্সপ্রেশনটা না সিরিয়াসলি বলছি হাই লেভেলের থাকবে, একদম মানে হাই লেভেলের থাকবে। কারণ এত সুন্দরভাবে ট্রেলারটাকে ইসে করেছে, জাস্ট অসাধারণ লাগছে। আর বিশেষ করে এইটা বলবো যে, মানে শুভশ্রী গাঙ্গুলী, মানে এত সুন্দরভাবে তার পারফরমেন্স যে আমরা দেখতে পারবো, সত্যি কথা বলতে কি আমি নিজে কোনোদিনও ভাবিনি এটা, সত্যি কথা বলছি। আসলে আমি এই এই কথাটা না প্রত্যেকটা, মানে ভিডিওতেই প্রায় বলি, কম বেশি আমি বলি যে টলিউড না এখন আর পিছিয়ে নেই, টলিউড এখন সিরিয়াসলি পিছিয়ে নেই, টলিউড এখন অনেক আপডেট, অনেক আপডেট। শুধু তার অডিয়েন্সকে শুধুমাত্র ভালোভাবে পৌঁছে দিতে হবে, অডিয়েন্স গিয়ে শুধু হলে মুভি দেখবে, দেন বলবে যে না আমি বাঙালি হয়ে গর্ব যে আমি বাংলায় এরকম টাইপের একটা সিনেমা কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুধু রাজ চক্রবর্তী বলে না, সৃজিৎ মুখার্জি বলো, কৌশিক গাঙ্গুলি বলো, এরা প্রত্যেকে চেষ্টা করে যাচ্ছে, নতুনত্ব, দেবজিৎ, অঙ্কুশ, এরা সবাই চেষ্টা করছে নিজের মতো করে, সবাই কিন্তু মাঠে নেমেছে, সবাই নিজের মতো করে কিন্তু চেষ্টা করছে, কেউ কিন্তু পিছিয়ে থাকার চেষ্টা করছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যদি পারফরমেন্স বলি, ঋত্বিক চক্রবর্তী সত্যি কথা বলতে কি, মানে অনেকেই হয়তো চেনে না, অনেকে তার নাম দেখেনি, হয়তো রাজ চক্রবর্তীর জন্যই, মানে তার অনেক বেশি ফ্যান ফলোয়ার্স রয়েছে, অনেকেই তাকে চেনে, বাট এই রাজ চক্রবর্তী এই মুভিটার জন্য কিন্তু তাকে কিন্তু অনেক বেশি প্রাধান্য পেল। সত্যি কথা বলতে কি আমিও, মানে এই মুভিতে তাকে একটু বেশি আলাদাভাবে দেখলাম, শুভশ্রী গাঙ্গুলিকেও আলাদাভাবে দেখলাম। আর যেটা বলার সেটা হচ্ছে লাস্টে দিয়ে যে অদ্রিত আর গৌরব, এই দুজনের যে একটা পারফরমেন্স, ছোট্ট পারফরমেন্স, মানে
এত সুন্দর লেগেছে, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে? ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো একটাই কথা বলবো, মানে আরো কিছু না বলতে ইচ্ছা করছে, সিরিয়াসলি বলছি, মানে কোনো জায়গা থেকে তুলে বলতে ইচ্ছা করছে না যে না এই জায়গাটাই ভালো হয়েছে, কারণ তাহলে অন্য জায়গাটা না মার্জনাটা কম হয়ে যাবে, কারণ প্রত্যেক কটা জায়গা আপ টু দ্য মার্ক। সিরিয়াসলি বলছি, এই মুভিটা হলে গিয়ে দেখার মতো। যদি এখনও যদি ভাবো যে শুধু ভিডিও দেখে যাবে, যদি মানে হলে গিয়ে যদি নাই দেখো মুভি, দেন প্লিজ ভিডিও দেখো না, ভিডিও দেখা বন্ধ করে দাও, ভিডিও দেখো না, হলে গিয়ে যে কটা সময় পারবে হলে গিয়ে মুভি দেখবে, ভিডিও দেখো না, ভিডিও দেখে লাভ নেই, গিয়ে হল অ্যাপ্রোচ করে হলে গিয়ে মুভিটা দেখো, সেটা বেশি ভালো হবে। ঠিক আছে, তো আজকে এই ছিল হচ্ছে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট।